নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি, ফেব্রুয়ারি 2022। যা আছে কপালে তা ঘটবেই, চিন্তা কিসের? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি এমন এক রাশির সম্বন্ধে জানাবো যারা শনি সাড়ে সাথীতে সম্পূর্ণ ধ্বংসের পথে। কারোর স্বজনহানি হয়েছে, কারোর শারীরিক দুর্যোগ এসছে, কারোর আবার স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, ঘর সংসার আর নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। সেই রাশি অর্থাৎ যাদের বর্তমানে শনির সাড়ে সাতির মধ্য গগন চলছে, সেই মকর রাশিকে আমি বলবো ফেব্রুয়ারি 2022 তাদের কপালে যা আছে তা ঘটবেই, চিন্তা কিসের? তার আগে বলি, আমারই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় এমন এক রাশি সম্পর্কে, যে রাশি সদা সর্বদা নায়কাতুল্য, যে রাশি কখনো হার মানে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই মকর রাশি। মকর রাশির কাছে ফেব্রুয়ারি মাস অবশ্যই একটা শুভ মাস। তাদের দুর্যোগপূর্ণ কপালের মধ্যেও একটা উদয়কাল সূর্য উঁকি দেবে, তার কারণ হয়েছে 13 তারিখে। 13 তারিখে কি হবে না, 13 তারিখে রবি মকর থেকে সরে যাবে। রবি মকরে অবস্থান করার ফলে শনির যেমন জৌলাস নষ্ট হচ্ছিল, শনি অস্তগত হয়ে গেছিল, এই রবি 13ই ফেব্রুয়ারি চলে যাবে কুম্ভে বৃহস্পতির সঙ্গে। ধনস্থানে বৃহস্পতি, ধনস্থানে রবি, বিরাট সাফল্য। সুতরাং 13ই ফেব্রুয়ারির পর থেকে আপনার ধনযোগ তৈরি হচ্ছে, প্রভূত ক্ষেত্র থেকে প্রচুর আর্থিক উন্নতি, প্রচুর ধনপ্রাপ্তি এবং সব দিক থেকে প্রভূত আর্থিক উন্নতি আপনার জীবনে ঘটবেই ঘটবে। এছাড়া আরও একটা কথা আমাকে বলতেই হবে, যেহেতু রবি মানে তেজ, রবি মানে শক্তি, রবি মানে যশ খ্যাতি প্রতিপত্তি, তাই রবি যখন 13 তারিখ থেকে আপনাকে শুভ ফল দেবে, আপনার জীবনে যশ খ্যাতি আরও বৃদ্ধি পাবে। যে সমস্ত লোকেরা এতদিন আপনাকে নানাভাবে বদনাম করে এসছে, তাদেরকে এইবার আপনি উপযুক্ত জবাব দেবার সময় এসে গেছে এইবার। সুতরাং 1 তারিখ থেকে 13 তারিখ কিছুটা খারাপ হলো, 13 তারিখের পর মকর রাশি কপালে খারাপ নেই, ভালোই আছে। দ্বিতীয় আর একটা কথা বলতে হবে, যেহেতু মকর রাশি, আপনারা লক্ষ্য করছেন যে শনি কখনো শুভ ফল দিচ্ছে, শনি কখনো অশুভ ফল দিচ্ছে, শনি এইবার শুভ ফল দিতে শুরু করবে। শনি শুভ ফল দেওয়ার ফলে যে মধ্য গগন সাড়ে সাতির প্রভাব আপনার থেকে অনেকটাই কমে যাবে, আপনি অবশ্যই সুন্দর একটা জীবনযাপন করতে সামর্থ্য হবেন এবং আপনাকে কোনো ধরনের অসুবিধা স্পর্শ করতে পারবে না। সুতরাং মকর রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধির একটা নতুন দিশা পাবে এই ফেব্রুয়ারি মাস। তবে একটা কথা বলতেই হয়, মকর রাশি রাশি লগ্নের দ্বাদশে মঙ্গলের অবস্থান, বিশেষ করে 26 তারিখ পর্যন্ত আপনাদের মাঙ্গলিক দোষ সূচিত করছে অবশ্যই পারিবারিক অশান্তি এবং সূচিত করছে অবশ্যই ভাতৃবিরোধ, তাই সেদিক দিয়ে মকর রাশিকে সাবধান করতে হবে। কিন্তু 26 ফেব্রুয়ারির পর অবশ্যই শুভ সৌভাগ্য উদয় হবে যখন মঙ্গল তুঙ্গী হবে। এছাড়া শুক্র 27 তারিখ পর্যন্ত অবশ্যই শুভ ফল দেবে। দ্বাদশে শুক্রের অবস্থান, আপনার আয় বৃদ্ধি পাবে এবং আপনার ভ্রমণযোগ তৈরি হবে, শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, সবচেয়ে বড় কথা প্রেম ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে। সুতরাং সব দিক থেকে দেখতে গেলে অবশ্যই অতি শুভ ফল পাবেন আপনি। আপনার ফেব্রুয়ারি মাস অবশ্যই কোনো 50-50 নয়,
বলা যেতে পারে 70-30, 70% শুভ, 30% খারাপ, এছাড়া আর কিছু অশুভ আমি বলতেই পারবো না। তাই মকর রাশির জাতক জাতিকাকে আমি বললাম ফেব্রুয়ারি মাস আপনাদের সামনে একটা বিরাট সুযোগ, বিরাট সৌভাগ্য, বিরাট আনন্দের মাস, তাই এই মাসকে আপনারা উপভোগ করুন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে মকর রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমিও রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।